Hello dear viewers, this is me RJ Rahin from Jago FM 94.4. সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি সিনে রিভিউতে। এবং আজকে যে মুভিটা নিয়ে রিভিউ করব সেটা কিন্তু এবছরের অস্কারের বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে। নামটি হচ্ছে প্যারাসাইট। দক্ষিণ কোরিয়ান এই মুভিটি নিয়ে আজকে রিভিউ করব। সো প্যারাসাইট এই শব্দটার অর্থই কিন্তু হচ্ছে পরজীবী, অর্থাৎ অন্যের উপরে যে নির্ভর করে বেঁচে থাকে, প্যারাসাইট। আর ঠিক এরকমই একটা ফ্যামিলির কথা বলা হয়েছে, একটা দরিদ্র ফ্যামিলি যে হচ্ছে খুবই অর্থাভাবে ছিল, পরবর্তীতে অন্য একটা ধনী পরিবারের সাহচর্যে এসে সেই ফ্যামিলিতে এসে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং তারা অ্যাকচুয়ালি প্যারাসাইট হিসেবে কাজ করে। ঠিক এরকমই একটা টানাপোড়েনের মধ্যে পুরো ছবিটা চলেছে। দুটো ফ্যামিলি, দুজন গৃহকর্তা, একটা কিম ফ্যামিলি, একটা পার্ক ফ্যামিলি। কিম ফ্যামিলি হচ্ছে দরিদ্র ফ্যামিলি এবং তার হচ্ছে দুই ছেলে মেয়ে। তো যেটা হয় যে কিমের ছেলে পরবর্তীতে কোনোভাবে চাকরি পেয়ে যায় পার্কের ফ্যামিলিতে। সো সে কোনোভাবে একটু কোনোভাবে সে নিয়মকানুন করে তার বোনকে আবার সে ফ্যামিলিতে একটা জবের ব্যবস্থা করে দেয়। এমন একটা অবস্থা আসে যখন মিস্টার পার্ক এই পুরো কিম ফ্যামিলিকে বহন করছেন, যে বৃষ্টিতে মিস্টার পার্কের ফ্যামিলি খুব আনন্দে, মনের আনন্দে ভিজছেন, সেই বৃষ্টি কিন্তু ভাসিয়ে নিয়ে যাচ্ছে কিমের ফ্যামিলিকে। সো এরকমই একটা টানাপোড়েন দেখানো হয়েছে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে। মূলত এই মুভিটি সাউথ কোরিয়াতে যে এখন বিরাজমান শ্রেণীবিদ্বেষ যেটা রয়েছে সেটার উপরই আলোকপাত করা হয়েছে, কিভাবে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের পরিবারের মধ্যে একটা ফারাক দেখানো হয়েছে। শ্রেণী বৈষম্যের এই মুভিটি কিন্তু অলরেডি ফ্রান্সে অবস্থিত কান ফিল্মে যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাম ডি অর জিতে নিয়েছে, সেই সাথে বিশ্বের সেরা অস্কার অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে। একেবারেই অকল্পনীয় ছিল, কেউ ভাবতে পারেনি যে একেবারে বিদেশি ভাষার একটা মুভি বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড জিতবে। এবং আমি বলি এই মুভিটার কিন্তু 11 মিলিয়ন বাজেট ছিল, তার এগেনস্টে আয় করেছে প্রায় 266 মিলিয়ন ডলার। ইয়াস, বোঝাই যাচ্ছে ব্যবসা সফল হয়েছে কতটা মুভিটা। শুধু তাই না, আইএমডিবি রেটিংয়ের দিকে তাকালে আপনি দেখবেন 8.6 out of 10 আছে। নট অনলি দ্যাট, রটেন টমেটো একে হচ্ছে 100% ফ্রেশ খেতাব দিয়েছে। বোঝাই যাচ্ছে মুভি বোদ্ধারা কিন্তু এই মুভিটাকে ক্রিটিক্যালি ভাসিয়েছেন পজিটিভ কমেন্টসে। খুব ভালো একটা মুভি। এবার আসি পরিচালনা। পরিচালক বং জুন হো খুবই সুন্দরভাবে, সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তার ক্রিয়েটিভিটি। আমার কাছে মনে হয় তার যে গল্প বলার ধরন সেটা এতটা ইউনিক, মানে সিনগুলো আপনি যদি দেখেন যে একজনের যেটা হচ্ছে সেটা আরেকজনকে কীভাবে প্রভাব ফেলছে, এটা এত সুন্দর করে আমার মনে হয় না কোনো পরিচালক এর আগে দেখিয়েছেন। এবং এর আগে কিন্তু তিনি মেমোরিজ অফ মার্ডার নামের একটা মুভি করেছেন, বা আপনি যদি দেখেন ওকজা মুভি করেছেন। এছাড়া আরও কিছু মুভিজ তিনি বানিয়েছেন, হলিউডেও বানিয়েছেন। আমি তার আরও বেশ কিছু মুভি দেখেছি, যেমন সর্বশেষ 2006 সালে তার দ্য হোস্ট মুভিটিও কিন্তু কিছুটা এরকম ছিল, শ্রেণী বৈষম্য দেখানো হয়েছে এখানে। তবে আমার মনে হয় 2006-এর পরে 2019 প্রায় 13 বছর পরে তিনি আবারও ফিরে এসেছেন, সেই সেম স্টোরি ছিল, একটা শ্রেণী বৈষম্যকে কিন্তু ইউনিকলি ফুটিয়ে তুলেছেন তিনি। আর তার গল্প বলার স্টোরি আমার কাছে কিছুটা মনে হচ্ছে যে গ্রিসের যে ইশপ ছিল, ছোটোবেলায় ইশপের গল্প শুনে বড় হয়েছে, কিছুটা ইশপ স্টাইলে তিনি ফলো করেন। সো ওভারঅল ওনাকে নিয়ে আর কমেন্ট করার কিছু নেই, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। এবার আসি অভিনয়ে। অভিনয় কিমের ক্যারেক্টার প্লে করা যে নায়ক ছিলেন, নাম হচ্ছে ক্যাং। ক্যাংয়ের চরিত্র আমার সব থেকে বেশি ভালো লেগেছে, তার কারণ তার ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে একেবারে রিয়েল ছিল একটা ক্যারেক্টার। এছাড়া শ্রেণী বৈষম্যের যে একটা পুরো আবহ দেখানো হয়েছে সেখানে কিন্তু প্রতিটা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তাদের বেস্টটা দিয়েছেন। যে ধনী তাকে আসলেই ধনী মনে হয়েছে, যে গরিব তাকে আসলে আমার কাছে গরিব মনে হয়েছে। আর এই পুরো গল্পটাতে আসলে একটু কমেডির মিশ্রণ রাখা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে হুমায়ূন আহমেদের যেই মুভিগুলো হয় সেগুলোতে কিন্তু একটু থাকে যে সিরিয়াসনেসগুলোতে একটু কমেডি ঢোকানোর চেষ্টা করা হয়। তার কারণ বং নিজেই বলেছেন, তিনি বিশ্বাস করেন আসলে আমাদের জীবনে হাসিই থাকে, আনন্দ কান্না সবই থাকে। এর জন্য তিনি চেষ্টা করেন তার ফিল্মে যাতে কমেডি এবং সিরিয়াসনেস দুটোর একসাথে মিশ্রণ দেখানো যায়, এবং তিনি ঠিক সেই চেষ্টাই করেছেন। আর আমার কাছে মনে হচ্ছে নিখুঁতভাবে সেই চিত্রনাট্যও তুলে ধরেছেন তিনি। মুভির সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ডায়ালগ, রাইটিং অ্যান্ড মিউজিক, এভরিথিং ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। স্পেশালি আমি যদি বলি মিউজিকের কথা, ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো ছিল। যেমনটি আমি বলি একটু যে সাসপেন্স টাইপের কিছু মিউজিক ছিল, কারণ যে সাসপেন্সের দরকার ছিল সেখানে কিছু কিছু সিনে, আবার কিছু কমেডি সিন ছিল। সো ওভারঅল মনে হয়েছে যে সব সিনের সাথে মিউজিক স্কোরটা খুব ভালো গিয়েছে। তবে আপনি একটু ফিল করতে পারবেন যে কোনো একটা সময় গিয়ে হঠাৎ একটা ট্রানজিশন হয়ে যায়। প্রথমে মুভিটা শুরু হওয়া একটা ফ্যামিলি ড্রামা দিয়ে,
হঠাৎ করে একটু কমেডি অফ এরর হয়ে যায়। সো সেখানে আপনার একটু মনে হতে পারে কেমন যেন ট্রানজিশন হয়ে গেল। বাট আমি যেটা বলবো যে জোকারের একটা ডায়ালগ ছিল যে ম্যাডনেস নিডস এ লিটল পুশ, তো সেই পুশটা দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে একটা ট্রানজিশন শুরু হয়ে গেছে, সেটা অবশ্যই আমার কাছে এনজয়েবল মনে হয়েছে। সো কোরিয়ান মুভির ফ্যান কে কে আছেন তারা কিন্তু এই প্যারাসাইট মুভিটা দেখতে একেবারেই ভুলবেন না। তবে আমি বলি যে এই মুভিতে এই ক্যারেক্টারগুলোর যে লাস্ট একটা পরিণতি দেখানো হয়েছে সেটা কিন্তু বাস্তবে অসম্ভব বলে কিছু না। সো কোরিয়ান মুভির ফ্যান থেকে থাকলে কিংবা যে কোনো মুভি লাভার হয়ে থাকলে আপনি কিন্তু প্যারাসাইট দেখলে অবশ্যই এনজয় করবেন, এতটুকু আমি কনফার্ম করছি। সো এই মুভির রিভিউটা কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন, সেই সাথে ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে তো জানাবেনই। আর আরও যদি নোটিফিকেশান চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে। আর জি রাহিন আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট উইকে আবার হাজির হব নতুন একটা মুভি নিয়ে। আজকে প্যারাসাইট দিয়ে সাইন আউট করছি, সবাই অনেক ভালো থাকবেন, টেক কেয়ার।